মালদা জেলার মানিকচক থানার লালবাথানি উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বলে জানাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ঘটনার খবর পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ। প্রশাসনের কাছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থার আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার বিদ্যালয় খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। প্রধান শিক্ষকের ঘরের তালা ভেঙে সমস্ত আলমারির লকার ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। নগদ প্রায় লক্ষাধিক টাকা ও ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনা জানতে পেরে তদন্তে নেমে বিদ্যালয়ে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। সমগ্র দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিদ্যালয়ে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে। প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার জানান, তালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে লণ্ডভণ্ড করে দিয়েছে। বিদ্যালয় ভর্তির প্রক্রিয়া চলায় লক্ষাধিক টাকা আলমারিতে রাখা ছিল, সমস্ত আলমারির লকআপ ভেঙে সেই টাকাগুলো নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পাশাপাশি বিদ্যালয়ের ল্যাপটপ নিয়ে পালিয়েছে। যদিও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা নিয়ে যেতে সক্ষম হয়নি বলে জানাচ্ছে প্রধান শিক্ষক। তিনি আরও জানান, আরও কী কী নিয়ে গেছে এই মুহূর্তে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে একটি নৈশ প্রহরী রয়েছে, তবে তার নজর এড়িয়ে চুরির ঘটনা বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে দোষীদের পাকড়াও করুক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুক। আমি যখন স্কুলে ঢুকি 10:30টার সময়, স্কুলে ঢুকেই দেখতে পাই যে আমার যে হেডমাস্টার অফিস রুম যেটা, সেখানকার দরজার তালা ভাঙা আছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম, তালা আর খুলতে হয়নি, ভাঙা দেখলাম। এবং ঘরে দেখি যে তারপরে সমস্ত তছনছ করা আছে। তিনটে আলমারির লকার ভেঙেছে, আলমারিগুলো ভেঙে দিয়েছে, এবং সমস্ত কাগজপত্র ছিটানো, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একবারে তছনছ করে দিয়েছে। কী কী খোয়া গেছে? খোয়া গেছে মূলত ফর্ম ফিল আপ চলছে এবং ভর্তি চলছে স্কুলে। ফর্ম ফিল আপ এবং ভর্তির কিছু টাকা ছিল স্কুলে রাখা। একটা ল্যাপটপ আমাদের স্কুলে ছিল, সেই ল্যাপটপটা নিয়ে গেছে। আর এখন বুঝতে পারছি না যে আর কোনো কিছু নিয়ে গেছি কি না, তবে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব। ইনভার্টারটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইনভার্টারটা নিয়ে যেতে পারেনি, এইগুলো নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি, ফোন করেছিলাম, থানা থেকে লোক এসেছিলো, তারা দেখে গেছেন, আমাকে লিখিতভাবে অভিযোগ করতে বলেছে। আমি দুটোর দিকে এই স্কুলে বই দিয়ে আর কি থানাতে যাবো। এখন বলতে নগদ টাকা নিয়ে গেছে ওই ফর্ম ফিল আপ ভর্তির মোটামুটি লক্ষাধিক টাকা, 1 লক্ষের উপরে টাকা, আর একটা ল্যাপটপ, তা মোটামুটি 1.5 লাখ টাকার উপরে আর কি ক্ষতি হয়েছে বা চুরি করে নিয়ে গেছে। তো এই সব আমি এখানে 2006 সালে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছি, এই সময়কালে কিছু হয়নি। তো আমি এসে শুনেছি যে আগে, মানে বছর 30 আগে একবার একটা হয়েছিল, তখন হয়েছিল। তারপরে এই ইদানিংকালে 25-30 বছর আর কিছু হয়নি, এই প্রথম আমার জীবনে এবং আমার প্রধান শিক্ষককালে প্রথম হলো। নারক্ষী একজন আমাদের স্কুল থেকে ঠিক করা আছে, একজন বয়স্ক মানুষ থাকেন ওনার, কিন্তু হয়তো গত রাত্রে উনি ছিলেন কি না মানে বুঝতে পারছি না। ওনার সাথে কথা বললাম, তো ঠান্ডাতেও জ্বরসর হয়েছিল, বুঝতেই পারিনি। অবশ্যই প্রশাসনের নিরাপত্তার দরকার, আমরা মৌখিকভাবে বলেছিলাম, এবার লিখিতভাবে জানা দেবে, এবার আমাদের যা যা করণীয় করতে হবে। এইভাবে স্কুলের ক্ষতি মানে তো হয়েই গেল, এখন এই ক্ষতি কীভাবে সামাল দেবো সেটাই আমার এখন চিন্তার ব্যাপার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।